জয়ের কৌশল নির্ধারণে 30টি বিধানসভা কেন্দ্রের ব্লক নেতৃত্ব নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। এদিন সকালে কংগ্রেস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রভৃতি কাজ পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র পরীক্ষার কাজ সম্পন্ন হতে ভোট জয়ের লক্ষ্যে নেমে পড়লেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। বুধবার কংগ্রেস ভবনে প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি। এই বৈঠকে পশ্চিম লোকসভা আসনের অন্তর্গত 30টি বিধানসভা আসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বৈঠকে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত নির্বাচনের কাজ পরিচালনা করার কৌশল নির্ধারণ করা হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম আসনের প্রার্থী সুবল ভৌমিক। এদিন প্রার্থী সুবল ভৌমিক আমরা এখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে 30টা বিধানসভা আছে তাদের নেতৃবৃন্দদের নিয়ে এবং রাজ্য নেতৃবৃন্দদের নিয়ে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে নির্বাচনের কাজ পরিচালনা করার যে স্ট্র্যাটেজি এটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। প্রচার এবং নির্বাচন কাউন্টিং পর্যন্ত কিভাবে পরিচালিত হবে তার সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমরা এ রাজ্যের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে সুসংগঠিত কংগ্রেস আমাদের যেভাবে একটা রাষ্ট্রীয় শক্তির সঙ্গে মুখোমুখি হয়ে সেটার সঙ্গে মোকাবেলা করতে গিয়ে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণভাবে নিয়েছি। আমাদের কার্যকর্তারা আমাদের যারা নেতৃত্ব সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে এবারে নির্বাচনটা দেখছে। আমরা আজকে আমাদের নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রথম বৈঠক, এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হবে এবং এই রূপরেখাকে সামনে রেখে আমাদের নির্বাচনের লাভ আমরা করব। বৈঠকে কংগ্রেসের প্রার্থী সুবল ভৌমিক ছাড়াও পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত, মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ সহ 30টি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতিরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।